গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে বুধবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম, তো এখন অবধি ঝিরিঝির ঝিরিঝির বৃষ্টি পড়ছে। তো যাই হোক, ছাদে জামা কাপড় গুলোকে মেলবো। কয়েকদিন যেমন যা চলছে ওয়েদার, আর কিছু বলার ভাষা নেই। তো যাই হোক, এভাবেই আমাদের চলতে হবে। ওয়েদারটা একটুও ভালো নয়, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তবে বেলার দিকে রোদ উঠবে এই আশা করে জামা কাপড়গুলো সমস্ত মেলে দিয়েছি। তো এখন আমি নিচে গিয়ে রান্না বসাবো। তো লাউ ডাল করছি, লাউ ডালটা মোটামুটি হয়ে এসেছে, সোমবার দেওয়া হয়ে গেছে। এদিকে আলুটাকে সিদ্ধ করে রেখেছি, আজকে মুলো আলু দিয়ে চচ্চড়ি করব। মুলোটাকেও সিদ্ধ করা হয়ে গেছে, তো তরকারিটা রান্না করতে হবে। আর বেগুন ভাজাটা তাড়াতাড়ি করে নিয়েছি, সকালবেলা খাওয়া হয়ে যাবে। আর গতকালের মাংসটাকেও গরম করে রেখেছি। তো ছেলের জন্য এখন রুটি বানাচ্ছি। আগে আমার ছেলে যখন ব্যায়াম করতো না, তখন ছেলেকে দুটো করে রুটি খেতে দিতাম, আর সেই দুটো রুটি নিয়েই ও ঠেলাঠেলি করতো, একদম পছন্দ করতো না রুটি খেতে। আর এখন সেই ছেলেই বলে যে মা ভাত দিও না, আমাকে রুটি বানিয়ে দিও। তো ওকে এই জন্য রুটি বানিয়ে দিতে হয়, মানে ওকে তিনবেলাতে রুটি দিলেই ভালো হয়। তবে তিনবেলা তো খাওয়া ঠিক নয় আমাদের বাঙালিদের, এই জন্য দুপুরবেলার দিকটাতে ভাত দিই, আর সন্ধ্যাবেলার দিকেও রুটি খায়, পাউরুটি খায়। তারপরে রাত্রের দিকেও রুটিটা কখনও কখনও বানিয়ে দিই, সবসময় সম্ভব হয় না, কিন্তু সকালের দিকটাতে রুটি সবসময় দেওয়ার চেষ্টা করি। গতকাল রাতে মাংস রান্না করেছিলাম, আর আজকে সকালে ডিম সিদ্ধ হয়েছে, তারপরে বেগুন ভাজা, লাউ দিয়ে ডাল, আর এখন মুলোর তরকারিটা বসিয়েছি। ওই দেখো কড়াই বসানো রয়েছে, তো এটা হলে রান্না হয়ে যাবে। আজকে আবার চাদর চেঞ্জ করার পালা, তো চাদরটাকে তুলে ফেললাম, নোংরা হয়ে গেছিলো, মানে দুদিন পাতা থাকলেই না নোংরা হয়ে যায়, যেহেতু মিমি লাফিয়ে লাফিয়ে এসে বিছনায় ওঠে। আর আমার ছেলে আর হাজবেন্ডের কথা আর বলার কিছু নয়, এরা তিনজনই একরকম, মিমি যেমন, তেমন আমার ছেলে, তেমন আমার হাজবেন্ড। তো তিনজনে মিলে চাদরটাকে খুব নোংরা করে, এই জন্য আজকে আবার চেঞ্জ করে চাদরটাকে রেখে দিলাম। সকালের দিকে ঝিরঝির বৃষ্টি থাকলেও তারপরে বেলা বাড়ার সাথে সাথে আমাদের এখানে ওয়েদারটা একটুখানি ভালো হচ্ছে, তো মনে হচ্ছে যে বৃষ্টি হবে না। তো যাই হোক, দেখা যাক, যদি ভালো হয় তো ভালো কথা। মুলোর চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, আলু আর মুলো দিয়ে করছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি আর রসুন, তরকারিটা নামিয়ে তারপরে তোমাদের সাথে অনেক কিছু স্কিপ করে গিয়ে স্নান করে এখন ছেলেকে তেল মাখাচ্ছি। তো আমার স্নান হয়ে গেছে, স্নান করার পরে ছেলে বলছে মা তেলটা পিঠে মালিশ করে দাও। তো এখন জোরে জোরে মালিশ করে দিচ্ছি, মানে এই কাজটা করতে গেলে সত্যি কথা প্রচণ্ড গরম লাগে, প্রচণ্ড হাঁপিয়ে যাই, প্রচণ্ড ঘেমেও যাই। ছেলেকে তেল মাখাতে গিয়ে পুরো ঘেমে নিয়ে একাকার হয়েছি, তো এখন যাচ্ছি পুজো করতে। ভিজে টাওয়েল দিয়ে মিষ্টির গাটাকে ভালো করে মুছিয়ে দিয়েছি, তারপরে একটা কটন ড্রেস পরিয়ে দিয়ে সাজুগুজু করিয়ে বসিয়ে দিয়েছি, তারপরে গোমাতাকে পাশে রেখে দিলাম, এখন চন্দনের ফোঁটা পরিয়ে দিলাম। এরপরে আমি পুজোটা সেরে নিচ্ছি, আর সবাইকে ফুল নিবেদন করেছি, ভোগ নিবেদন করে নিলাম। এবারে আমি কর্পূরের আরতি করে নিচ্ছি, এরপরে কর্পূরের আরতি করা হয়ে গেলে শঙ্খধ্বনি দিয়ে আমার পুজো সমাপ্ত হবে। যখন পুজো করছিলাম আজকে, তখন শুধু ক্যামেরা অন করেছিলাম, তারপরে রান্নাবান্নার সময়, তারপরে আর ক্যামেরা আমার অন করাই হয়নি, খাওয়া দাওয়ার সময় তোমাদের সামনে আসেনি। তো এখন রেডি হয়েছি, একটু বেরোচ্ছি, ওইদিক থেকে বৌদি আসছে, আর এখন আমি ছেলেকে নিয়ে বেরোচ্ছি, যাচ্ছি একটুখানি ব্যারাকপুরের দিকে। আমরা যখন কোথাও যাব বলে রেডি হই, তখন না মিমি বুঝতে পারে যে আমরা কোথাও বেরোবো ওদেরকে রেখে, এজন্য আমাদের গায়ে গায়ে থাকে, আমাদেরকে দেখে, আবার টিকটিকি খুঁজছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ছেলে আর আমি বেরিয়ে গেছি, আর ওর পাহাড়টা কেটে গেছে, এখন ব্যান্ডেজ নিতে হবে, বৌদি রাস্তা দাঁড়িয়ে রয়েছে, খুব তাড়াতাড়ি করে যাচ্ছি আমরা। ছেলে কয়দিন যাবত নতুন জুতো পরছে বলে ওর পায়ের একটা জায়গায় ছাল উঠে গেছে, এই জন্য একদমও হাঁটতে পারছে না এই জুতোটা পরে, এই জন্য ব্যান্ডেজ লাগিয়ে তারপরে এখন বেরোলাম আমরা। মুখগুলো দেখা যাচ্ছে, অন্ধকার অন্ধকার, বৌদি আছে যে অন্ধকার তোমরা দেখতে পাচ্ছ না, পরে তোমরা দেখতে পাবে। দাদা বৌদির বিরিয়ানি তো অনেকেই খেয়েছো, অনেকে এসেছিলে নিশ্চয়ই। তো এখানে দাদা বৌদির যে পুরনো কাউন্টারটা ছিল সেটা এখন উঠে গেছে, একটা ত্রিপল খাটানো রয়েছে, সমস্ত বড় বড় হাঁড়িগুলো রয়েছে, আর এই পিছন দিকে একটা বড় রেস্টুরেন্ট করেছে, ওদের একটা রেস্টুরেন্ট ব্যারাকপুর স্টেশনের কাছাকাছি আছে, তারপরে এই একটা করেছে। অনেকটা দূরে আমরা চলে এলাম হাঁটতে হাঁটতে। বিশেষ ধরনের কাটিং শুরু করার আগে চারিদিক দিয়ে এভাবে ক্লিপ লাগায়, তো আমি আগে স্টেপ কাট করতাম, এবং স্টেপ কাট করার আগেও এ সমস্ত বিভিন্ন ধরনের ক্লিপগুলো লাগিয়ে দিয়ে তারপরে বিভিন্নভাবে তারা কাটিং করতো। তো টেনে টেনে কাটিংটা করছে, খুব সুন্দরভাবেই কাটিংটা করছে। তো পিছন দিক থেকে চুলটা খুবই ভালো লাগছে দেখতে, সামনের দিকের কাটিংটা হওয়ার পর তোমরা বুঝতে পারবে যে পুরো লুকসটাই চেঞ্জ হয়ে গেছে, এখন সামনের দিকের কাটিংটা হয়ে গেছে, আর পিছন দিকের চুলটা দেখো এরকমই লাগছে, খুব সুন্দর কেটেছে। তো অনেকদিন পরে এরকম ধরনের কাটিং করলাম, এবার সামনের দিক দিয়ে তোমরা দেখে নাও পুরো মুখটাও চেঞ্জ হয়ে গেছে।
অনেকদিন এ ধরনের কাটিং আমি করছি না, তো অনেকদিন পরে করলাম। অনেক ছোটবেলায় ছেলের আগের প্রোটিন পাউডারটা শেষ হয়ে গেছে, এই জন্য আবার ওই দোকানে এসেছি আর একটা প্রোটিন পাউডার নেওয়ার জন্য। তো ছেলে আলোচনা করে নিচ্ছে যে কোনটা নিলে ভালো হয়, কারণ ও তো প্রচণ্ড রোগা আর আগেরটা খেয়েছে উপকার পেয়েছে, এবারে যদি নতুন কিছু নেওয়া যায় সেই জন্য কথাবার্তা বলছে। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি ফলের দোকানে, আর সব থেকে সমস্যা করছে আমার চুলগুলো, আর চুলগুলো বারবার মুখের মধ্যে এসে পড়ছে, এই জন্য কোনো জিনিস আমি নিতে পাচ্ছি না, কোনো কিছু খেতে পাচ্ছি না ঠিকভাবে। তো ফল কিনে এরপরে যাবো একটুখানি মোমোর দোকানে, কারণ অনেকক্ষণ হয়েছে আমরা বেরিয়েছি, কিছু খাওয়া হয়নি সন্ধ্যাবেলার যে খাবারটা যেটা ঘরে খাই টুকটাক যাই হোক খাই, তো সেটা এখন বাইরে খাচ্ছি। বৌদিও আছে সাথে, তো ছেলেও তো সাথে আছে, ছেলে আজকে ব্যায়ামে যায়নি, আমাদের সাথে ঘুরে ঘুরে বেরিয়েছে। আমরা এখন মোমো খাচ্ছি, তো ছেলে আর বৌদি পেয়ে গেছে, এখন আমারটা পাইনি। মোমো খাওয়ার পর আমাদের ভীষণ চুইনগাম খেতে ইচ্ছা করছিলো, ওই জন্য ছেলে চুইনগাম নিচ্ছে, আমি বৌদি ছেলে তিনজনই চুইনগাম খেয়ে বাড়ির দিকে হাঁটা দিয়েছি। তারপরে বাড়িতে এসে ডগিকে একটুখানি বিস্কুট দিলাম। এই সবে বাড়িতে এলাম। কি অবস্থা রে তোর, তুই কিভাবে আসছিস, ব্যাগ নিয়ে আসলি? না, গলার মধ্যে বিস্কুট। ওর অবস্থা দেখো, গলার মধ্যে করে বিস্কুটের কাছে বিস্কুট নাকি ও হাজবোলা, কি অবস্থা। ওর ফেভারিট বিস্কুট এগুলো, বুঝেছো? এই দেখো, হ্যাপি হ্যাপি। বহু বছর পর একটু নতুন ধরনের চুলের কাট করলাম, আমি নিজেকে নিজে চিনতে পারছিলাম না যখন কাটিংটা হয়ে গেছিল তারপরে। আর রাস্তায় বেরিয়ে যেটা হয়েছিল প্রচন্ড ভাবে ঘেমে যাচ্ছিলাম, কারণ চুল ছেড়ে রাস্তাঘাটে চলাফেরা করার একদমই আমার অভ্যাস নেই। তো যাই হোক, আজকে একটুখানি ঘুরেছি ওইভাবে, খুব অসুবিধা হচ্ছিল। তো এটা সম্পূর্ণভাবে মানুষের অভ্যাসের উপর নির্ভর করে, আমি যেহেতু ওইভাবে অভ্যস্ত নই আমার এই জন্য প্রবলেমটা হচ্ছিল। তারপরে বাড়িতে ফেরার আগে রাস্তাতে একটা ক্লিপ কিনে তারপরে চুলের মধ্যে আটকিয়ে তারপরে বাড়ি এসেছি, নাহলে একদম বিধ্বস্ত অবস্থা আমার হয়ে গেছিলো, হয়তো বাড়ির লোকেরাই আমাকে চিনতে পারতো না যে অবস্থা করে ফেলেছিলাম নিজের। আর এখন যেটা করবো, আমি স্নান করবো, কারণ একটা চুলের কাটিং হয়ে গেছে, একটা ঘাটাঘাটির ব্যাপার হয়ে গেছে, এখন স্নান না করলে আমার একটু ভালো লাগে। মাংস তো ছিল দুপুর অব্দি হয়ে গেছে, আর রাত্রে ছেলের জন্য একটুখানি রয়েছে, তাও আবার কি গন্ডগোল হয়েছে, মাংসটা গরম বসিয়ে দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম। আমি ভেবেছি গ্যাসটাকে কমিয়ে দিয়ে গেছি, কিন্তু গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে চলে গেছি, আসলে তাড়াহুড়ো করে করছিলাম। তো যেটা হয়েছে, গ্যাসটা বাড়ানো ছিল আর ঝোলটা পুরো পুড়ে গেছে, শুধু মাংসগুলো তুলে তুলে রেখেছি এখানে ছেলের জন্য, তোমাদেরকে পরে দেখাচ্ছি অবস্থাটা। এখন আলু ভাজা করবো। এই দেখো মাংসটার কি অবস্থা হয়েছে, তো ভাগ্যিস পুরোটা পড়েনি, একটুখানি একদিক দিয়ে একটুখানি লেগে লেগে গেছিলো। তো এখন আমি আলু ছাড়িয়ে নিচ্ছি, এখন আলু ভাজা করতে হবে, সেরকম কিছু তো দুপুরবেলা রান্না করিনি, আর মোটামুটি যা করেছিলাম এখন অল্প অল্প পড়ে আছে। তো আলু আর লঙ্কা একসাথে করে রাখছি, এখন কড়াইতে তেল দিয়ে দিলাম, এবারে তেলটা গরম হওয়ার পর এবার আলুটা ছেড়ে দিচ্ছি। আর যে পরিমাণে আলু নিয়েছি আমাদের চারজনের খুব ভালো করেই হয়ে যাবে। তো আলুটাকে ভাজা ভাজা করে নিচ্ছি, এরপরে ছেলেকে খেতে দিতে হবে। তার আগে ফল এনেছিলাম, ফলগুলো একটা জায়গার মধ্যে ঢেলে ফেললাম, এরপরে ফলগুলোকে জায়গায় রেখে দেব। আর এরপরে আলু ভাজাটা মোটামুটি হয়ে এসেছে, এখন নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে ছেলের তো খিদে পেয়েছে, রাত্রি হয়ে গেছে, সেই কখন মোমো খেয়েছিল। এই দেখো, খুব খারাপ লাগছে এরকম মাংস খেতে দিতে, এরকম মাংস দিই না সচরাচর, কিন্তু কোনো অপশান নেই, কিছু করার নেই, এই জন্য দিয়েছি। আলু ভাজাটা হয়ে গেছে, আলু ভাজাটাও দিয়ে দেবো, তো অসুবিধা হবে না খুব একটা খেতে। খুব হাসছে আমি বলছি বলে এসব কথা। ছেলে খেতে খেতে হাজব্যান্ডও ওদিকে হর্ন দিচ্ছে, তো এখন দরজাটা নিচে চলে এসেছে খুলতে, যেহেতু ছেলে খাচ্ছে এই জন্য আমাকে আসতে হলো নিচে খুলতে, না হয়তো ছেলেই চলে আসে সবসময়। আর দেখো কত জামাকাপড় জমে গেছে, এখন জামাকাপড়গুলো গোছাতে হবে। তো গুছিয়ে ফেলেছি, তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম না। আর এই যে দুজন বসে আছে আমার দিকে তাকিয়ে ড্যাপড্যাপতে করে, ছেলে আবার অন্য একটা প্রোটিন পাউডার কিনেছে, তো এটা সম্পর্কে ওই কিছু বলুক। বল, এটা এখন সিল খোলা হয়নি, সিল করা রয়েছে। এটা উপকারিতা কি, আগে তো একটা খেয়েছিস আর এখন এটা কিনলি? আগে দুটো একই কোম্পানি, বিগ মাসের, আগেটা ছিল মাস গেনার, এটা হচ্ছে হোয়ে প্রোটিন। হোয়ে প্রোটিন, দুটোর মধ্যে পার্থক্য কি? মাস গেনারটা খায় যারা রোগা, না আমার মতো নেই যারা রোগা তারা, আগে আবার খেলাম ওটা, এবারে হোয়ে প্রোটিনটা খেয়ে দেখছি কিরকম হবে। মানে এটা মাস গেন করবে না? এটা মাস গেন, মাস গেনারটার মধ্যে ফ্যাট সুগার ওগুলো একটু বেশি থাকে, এটাতে ফ্যাট সুগার নেই, কিন্তু প্রোটিন তোর আলাদা ইমিউন অ্যাসিড যেগুলো আমাদের শরীরে দরকার সেগুলো অনেকটা পরিমাণে আছে, মাসেল গ্রোথের জন্য, তারপরে রিকভারির জন্য, ব্যায়াম ট্যাম করার পরে যখন গা তো ব্যথা হয় সেটা রিকভার করবে, ওটা ওটার জন্য এই প্রোটিনটা ভালো। এই প্রোটিন পাউডারটা ছেলে আগামীকাল থেকে আবার খাওয়া শুরু করবে, তাই তো? কালকে থেকে খাবি তো? হ্যাঁ, যেদিনকে ব্যায়াম করবো সেদিন সেদিন খাবো।
তো এই হলো আজকে সম্পূর্ণ ভিডিও। তো আজকে আমি হেয়ারস্টাইল চেঞ্জ করে ফেললাম, মানে একটু চেঞ্জ করার চেষ্টা করলাম, যাই হোক যেমনই হোক একটা তো লাগছে। আর আমার চুলটা ভীষণ ভাবে উঠছিল, সেটারও একটা সমাধান হলো, মানে চুলটা একটু ছোট হলো যেটা প্রয়োজন ছিল। তো যাই হোক পুজোর আগে এটা করে ফেললাম। তো আশা করি তোমাদের আজকে ভিডিও ভালো লাগলো, আর ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।